নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে কুমড়ো ফুলের বড়া রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে রয়েছে কুমড়ো ফুল। আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। ফুলের ভেতরে হলুদ রঙের ডাঁটির মতো যে একটি অংশ রয়েছে এই অংশটি এবং বাইরের সবুজ বৃন্তটা, এই দুটি অংশ কেটে নিয়ে আমাদের বড়াগুলো তৈরি করতে হবে। প্রথমে আমি অংশ দুটো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি ফুল থেকে অংশ দুটোকে কেটে বাদ দিয়ে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা ফুলে এই অংশ দুটো বাদ দিয়ে দেবো। সবকটি ফুলের দুটি করে অংশ কেটে বাদ দেওয়া হয়ে গেছে। আমাদের ফুলগুলো বড়া ভাজার জন্য একদম তৈরি। এবার ব্যাটার বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, কোয়ার্টার কাপ চাল গুঁড়ো, দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পোস্ত দানা, কোয়ার্টার টিস্পুন কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও চিনি, এবং সবশেষে অ্যাড করছি কোয়ার্টার টিস্পুন বেকিং সোডা। এটা অ্যাড করলে বড়াটা খেতে খুব মুচমুচে হয়। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আমাদের ব্যাটারটা একদম তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা, বেশি ঘনও নয় আবার বেশি পাতলাও নয়। এবার আমি এটিকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার বড়াগুলো ভাজার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের বদলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। এবার একটি ফুল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটার দিয়ে এটিকে ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এবং ফুলটাও খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার আমি গরম তেলে এটিকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে বড়াটা 2 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। বড়াটা 2 মিনিট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে নেব। এভাবে আমি সবকটি বড়া ভেজে নেব। দর্শক বন্ধুরা,
আমাদের মুচমুচে কুমড়ো ফুলের বড়া একদম তৈরি। শীতের সন্ধ্যায় এটিকে আপনারা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন এবং গরম গরম মুড়ির সাথে খেতে কিন্তু এটি অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।